আজ 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস, বাঙালির ইতিহাসের সেই ভয়াল কালরাত। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীল নকশা অনুযায়ী নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, চালিয়েছিল নৃশংস হত্যাযজ্ঞ। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল রাজারবাগ পুলিশ লাইন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন সহ গোটা বাংলা জুড়ে। আর সেই রাতে নিহত শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগরীর ওয়াসা সংলগ্ন মেট্রোপলিটন পুলিশ লাইন চত্বরে শোক প্রকাশ করে আলোক প্রজ্বলন করা হয়। রাত 8টায় পুলিশ বাহিনীর সদস্যরা মেট্রোপলিটন পুলিশ লাইন কার্যালয়ের মূল ফটকের সামনে প্রজ্বলিত মোমবাতি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় গণহত্যা দিবস পালন করেন। এ সময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সেই রাত্রে রাজারবাগ পুলিশ লাইনের উপর পাকিস্তানি আর্মি নৃশংসভাবে অত্যাচার চালিয়ে অনেক পুলিশ সদস্যকে হত্যা করেছে। এই কামপাড়া পুলিশ লাইনেও পাকিস্তান সেনাবাহিনী অনেক পুলিশ সদস্যকে নিহত করেছে, হত্যা করেছে। এর মধ্যে তৎকালীন চট্টগ্রামের এসপি, ওসি এবং আরআই যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত 12:01 মিনিটে যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে বাঙালি সমাজ, বাঙালি জাতি, ছাত্র, যুবক, কৃষক, জনতা, মেহনত মানুষ, সাথে পুলিশ এবং অন্যান্য সশস্ত্র যোদ্ধারা 9 মাস যুদ্ধ করে 16 ডিসেম্বরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা ছিটিয়ে এনেছিল।